মানি হাইস্ট সিজন ফাইভের এপিসোড থ্রি এর শুরুতে দেখা যায় হাইস্ট মেম্বাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে আর্থুরোকে বাঁচানোর। তারা কোনোভাবে সিপিআর মেশিন দিয়ে আর্থুরোয়ের হার্টবিট অন্ত করতে পারে, কিন্তু তার এখন জরুরি চিকিৎসা দরকার। তাই হাইস্ট মেম্বাররা গভর্নরকে সহ আর্থুরোকে বাইরে বের করে দেয়। এদিকে মনিকা তার এই কাজের জন্য খুব আফসোস করতে থাকে যে যত কিছুই হোক না কেন আর্থুরোই তার সন্তানের আসল বাবা। মনিকা এবং ডেনভারে যদি কিছু হয়ে যেত তাহলে আর্থুরোই ছিল তার একমাত্র দেখভাল করার। ম্যানিলা এসে মনিকাকে তার লাইফ স্টোরি বলতে থাকে যে সে কীভাবে গে হওয়ার পরও এখনও সার্ভাইভ করে যাচ্ছে, লাইফে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। অন্যদিকে কর্নেল গভর্নরকে ভেতরের অবস্থা জিজ্ঞেস করে যে কী হয়েছিল সেখানে। গভর্নর সব কিছু সত্যি বলে যে আর্থুরো কীভাবে গুলি করে সেখান থেকে বের হতে চেয়েছিল, যেটির জন্য সে দুজন হোস্টেসকেও আহত করেছিল। কিন্তু কর্নেল বলে আমরা এটি প্রকাশ করব না, আমি চাই আর্থুরো তাড়াতাড়ি মরুক, তাহলে আমরা সব দোষ হাইস্ট মেম্বারদের উপর চাপাব যে কীভাবে তারা এখন মানুষ মারার কাজ শুরু করেছে এবং আর্থুরোকে তারাই এভাবে ঘায়েল করেছে। এরপর কর্নেল একটি প্রেস কনফারেন্সে গিয়ে বলে যে অ্যালিসিয়া সিয়েরা একজন বেঈমান, সে তাদেরকে ধোঁকা দিয়ে প্রফেসরের সাথে কাজ করছিল এবং রাকেলকে সেই ছাড়িয়ে নিয়ে গিয়েছে। আর ভেতরে তারা এক এক করে হোস্টেজদেরকে মেরে ফেলছে। কিছুক্ষণ আগে আর্থুরো রোমানকে অনেক মর্মান্তিক অবস্থায় তারা বাইরে ছেড়ে দিয়েছে। অন দি আদার হ্যান্ড প্রফেসর ওখানে অ্যালিসিয়া এসব দেখে ঝটকা খেয়ে যায় যে কিছুক্ষণের মধ্যেই তার পরিচয়ই চেঞ্জ করে দিয়েছে কর্নেল। প্রফেসর বলে যে তোমার কাছে আর কোনো উপায় নেই, আমি চাই তুমি আমাদের সাথে যোগ দাও। কিন্তু সেই সময় অ্যালিসিয়ার ওয়াটার ব্রেক হয়ে যায় কারণ তার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। অ্যালিসিয়া এখানে নিজেই তার বাচ্চা বের করার চেষ্টা করে, যেটিতে সে ব্যথায় কাতরাতে থাকে। প্রফেসর এসব দেখে চিন্তিত হয়ে যায়। সে বলে আমার হাত খোলো, তুমি এই কাজ কখনো একাই করতে পারবে না। কিন্তু অ্যালিসিয়া একাই কাজ করার জন্য জেদ করতে থাকে। পরে কোনো সুবিধা না করতে পারায় সে প্রফেসরের হাত খুলে দেয় আর সাথে সাথে প্রফেসর অ্যালিসিয়ার ডেলিভারি করা শুরু করে দেয়। এরই সাথে বার্লিন এবং তার ছেলের ফ্ল্যাশব্যাক আবার দেখানো হয়, যেখানে বার্লিন বোগোটা এবং মার্সেলের সাথে আছে। সে তার গার্লফ্রেন্ড তাতিয়ানা এবং রাফায়েলকে নিয়ে একটি চুরির প্ল্যান করে যে তারা সবাই মিউজিয়াম থেকে ভাইকিংস গোল্ড চুরি করবে। কিন্তু রাফায়েল চায় না যে দেশ থেকে কোনো আর্ট চুরি হোক। বার্লিন বলে কিসের আর্ট, সে অনেক বছর আগে কোন বর্বজাতি সোনাকে এইসব আবোল তাবোল রূপ দিয়েছে, আমরা সোনাকে তার আসল মর্যাদা ফিরে দেব, আমরাই হলাম আসল আর্টিস্ট। এদিকে কর্নেল তামায়ও সাগিস্তার সাথে ব্যাংকে অ্যাটাক করার প্ল্যান করতে থাকে, যেখানে পালেরমো ব্যাংকের ডিফেন্সের প্রস্তুতি নিয়ে ফেলে। অ্যাঞ্জেল কর্নেল তামায়ের উপর অনেক রেগে আছে যে সে কীভাবে একজন ইনোসেন্ট পুলিশ অফিসারকে বেঈমান বানিয়ে দিল এবং এখন সে ব্যাংক অফ স্পেনের ওই ঐতিহাসিক ছাড়টি ভেঙে দেওয়ার প্ল্যান করছে, যেটির জন্য তাদেরকে এখন ইউনেস্কোর কাছেও জবাবদিহি করতে হবে। সাকিস্তা জানে যে হাইস্ট মেম্বাররা কোন কোন পজিশনে থাকতে পারে এবং তারা কীভাবে তাদেরকে ডিফেন্ড করতে পারে, তাই সে পুরো আনএক্সপেক্টেড একটা ওয়েতে প্ল্যান করে যে সে ছাদে গিয়ে একটা অংশ উড়িয়ে সেখান দিয়ে ডাইনিং হলে প্রবেশ করবে। তাই সে তার টিম নিয়ে ছাদে গিয়ে একটি বম ব্লাস্ট করে। অন্যদিকে প্রফেসরও ফাইনালি অ্যালিসিয়ার ডেলিভারি শেষ করে। অ্যালিসিয়া তার মেয়েকে কোলে নিয়ে কান্না করতে থাকে। প্রফেসরের চোখেও পানি চলে আসে যে সে কীভাবে একটি বাচ্চার জন্ম দিয়েছে। তখনই সে টিভিতে দেখতে পায় যে আর্মিরা ব্যাংকে আক্রমণ করে দিয়েছে এবং তারা ব্যাংক অফ স্পেনের ছাদে একটি বড় বিস্ফোরণ করিয়েছে, যেটির সাথে এপিসোড থ্রি এর গল্প শেষ হয়।